মোমেন হল ভালোবাসার প্রতীক। মোমেন কখনো হিংসা এবং বাদানুবাদের প্রতীক হতে পারে না। মোমেনদের মধ্যে যখন ভালোবাসা মজবুত হয়, পারস্পরিক সহমর্মিতা, সম্মান, একে অপরকে ভালো চোখে দেখা, কল্যাণের চোখে দেখা, হিংসার দৃষ্টিতে না দেখা, এ বৈশিষ্ট্যগুলো যখন মোমেনদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করে, তখন কিন্তু মোমেনরা সফল হয়, বিজয়ী হয়। এই জন্য সদ্ভাব বজায় রাখার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। মুসনাদে আহমদ এবং মিশকাতে হাদিসটি রয়েছে। ইনতিকাবে হাদিস 183 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। শিরোনাম দিয়েছেন পারস্পরিক সদ্ভাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বললেন যে আল মুমিনু মালাফুন ওয়ালা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার ব্যক্তি আপাদ মস্তক বন্ধুত্ব এবং ভালোবাসার প্রতীক। আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত ইমানদার ব্যক্তির বন্ধুত্ব এবং ভালোবাসাই থাকবে। যে ব্যক্তি কারো সাথেই মহব্বতের সম্পর্ক রাখে না, ভালোবাসার সম্পর্ক রাখে না, তার মধ্যে কোনোই কল্যাণ নেই। শুধু সবার সাথে হিংসা, সবার সাথে হিংসা, সকলের দোষ তালাশ করে বেলা, সকলকে সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণের মধ্যে রাখা, যে খুঁজে খুঁজে কিভাবে তার দোষগুলো বের করা যায়। এ ধরনের যারা, তারা কারো প্রতি ভালোবাসা পোষণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার মধ্যে কখন কোনো কল্যাণও থাকে না। ওয়ালা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু, আর সে নিজেও কারো ভালোবাসা প্রাপ্ত হয় না, যেহেতু সে অন্যকে ভালোবাসতে পারে না, অন্যকে উদার দৃষ্টিতে দেখতে পারে না, এ কারণে সে নিজেও কারো ভালোবাসা পায় না। আর এ ধরনের মুমিন দ্বারা সমাজে কিন্তু খুব একটা বেশি কল্যাণকর কাজ হয় না।